ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে ভিডিও করব সেটা নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো কিভাবে আমরা ভিডিওর ভিউস এবং ডেট দুটোই হাইড করব। নতুন ইউটিউবাররা জানে এটা কত গুরুত্বপূর্ণ, কেননা যারা ভিডিও দেখবে তারা সবসময় খেয়াল করে ভিডিওতে ভিউজ কত এবং কতদিন আগে আপলোড করা হয়েছে। তারা নতুন ভিডিও এবং ভিউজ যেগুলোতে বেশি সেগুলোই দেখে। তো আমরা কিভাবে ভিউজ হাইড করব এবং ডেট হাইড করব সেটা আজকে দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের ক্রোম ওপেন করতে হবে, ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর ইউটিউবে প্রবেশ করতে হবে। যাদের এরকম আসবে না তারা এই থ্রি ডটে ক্লিক করে দেখবেন এই যেখানে ডেস্কটপ সাইট এটায় টিক মার্ক করে দেবেন, আমার অটোমেটিকভাবেই আসে। তারপর আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে, ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। এটা একটু অপেক্ষা করতে হবে। তারপর আমাদের ক্লিক করতে হবে ভিডিও ম্যানেজার। এই যে ভিডিও ম্যানেজার, ভিডিও ম্যানেজারে ক্লিক করে দেবেন। তারপর একটু অপেক্ষা করবেন, দেখুন এরকম চলে আসবে। যে ভিডিওগুলোর ভিউস এবং ডেট হাইড করবে সেগুলোকে টিক মার্ক করবে এই জায়গায়। ধরেন আমি একটাই করবো, তারপর অ্যাকশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে মোর অ্যাকশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন আছে ভিডিও স্ট্যাটিক্স প্রাইভেসি, এটাই ক্লিক করবেন। তারপর এই যে এই জায়গায় পাবলিক আর অনলিমি আছে, এটা অনলিমি করে সাবমিট করে দিবেন। এই যে এখানে সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলেই আপনার ভিউস এবং ডেট দুটোই হাইড হয়ে যাবে এবং যারা ভিডিও দেখবে তারা আপনার ভিডিওটি দেখবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই ডেট এবং ভিউস হাইড করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আমাদের ভিডিও পেতে।